কি এত তাড়াহুড়ো কিছু কি জন্য ডাকছিস বল অফিস চলে আসছি আরে তোমাকে না বলছি আমাকে তুই করে ডাকবা না তুই বছর রিলেশনশিপ এখন কি আমরা ফ্রেন্ড আছি নাকি আচ্ছা ঠিক আছে প্লিজ বলো কি জন্য ডাকছো এমনিতেই পাই 12000 টাকা ঠিক আছে এর মধ্যে যদি আজকে এই যে ফালাই ছুঁয়ে আসলাম এর জন্য 500 টাকা কাটবে একটু অঙ্কটা করো তো 12 থেকে 500 গুলো কত থাকে ও তুমি 12000 টাকা থেকে 500 টাকা গেলে 11500 টাকা বেতন পাবা এই টেনশন এখন আমাকে করতে হবে এর থেকে অনেক বড় টেনশনের কারণ আমার লাইফে হয়ে গেছে তুমি তো জানো গতকাল আমার ছেলেপক্ষ দেখতে আসছিল তো ওরা আমাকে অনেক পছন্দ করে ফেলছে অবশ্য অপছন্দ করার কোনো কারণ নাই এখন প্রবলেমটা হলো ওরা আজকে অ্যাক্ট করতে চাচ্ছে কংগ্রাচুলেশনস এই নিউজটা শোনার জন্য আমি অফিস কামাই দিয়ে ঠ্যাং ঠ্যাং করে তোমার সামনে সাজিয়ে এসেছি ঠিক না আই এম নট জোকিং দিস ইজ নট আ জোক আমার আজকে বিয়ে হয়ে যাবে আচ্ছা মিম এই সিচুয়েশন আমি কি করব মানে কি করার আছে আমার এখন সেটাই এতদিনের রিলেশনশিপের পরে আমার অন্য মানুষের সাথে বিয়ে হয়ে যাবে তোমার কি করা থাকতে পারে বলো 12000 টাকা বেতনে সংসার চলবে অনেস্টলি বলো সংসার চলবে তাহলে তুমি তোমার সংসার চালানোর চিন্তায় থাকো আমি অন্য মানুষের সাথে গিয়ে সংসার করি কি মানে কি জোর জবরদস্তি বিয়ে করবা জোর করে আমি জোর করে বিয়ে করছি তোমাকে এতদিনের রিলেশনশিপের পরে এটা আমাকে শুনতে হলো ঠিক আছে ফাইন আমি আজকে রাতে বিয়ে করে ফেলছি আর যখন অনুষ্ঠান হবে সেটা কার্ড আমি তোমাকে দিয়ে যাব তুমি তোমার এই হাতে ট্যাটু করে নাও মিম বিয়ে করতে কত টাকা লাগে আমি কি জানি বিয়ে করতে কত টাকা লাগে আমি কি এর আগে বিয়ে করেছি আর একটা বেসিক খরচ আছে না ধরো কাজী অফিসের খরচ আছে তারপর সাক্ষী আর যাইতে আসতে তো খরচ চলো কোথায় কোথায় কি ঢং করো কেন হ্যাঁ চল বিয়ে করি ঠিক আছে ঠিক আছে তুই আমাকে না জানিয়ে বিয়েটা করতে পারলি সিচুয়েশনটা এরকম ছিল যে আমার করতে হয়েছে তোর এটি আমার কত স্বপ্ন ছিল তোরে মহা ধুমধাম করে বিয়ে দেব অনেক লোকজন দাওয়াত করব সব আত্মীয় স্বজনকে এক জায়গায় জড়ো করব পুরন ঢাকায় ওদের মতো ঘোড়া গাড়ি সাজিয়ে অনেক লোকজন নিয়ে ঢল ঢল দিয়ে আমি তোকে বিয়ে করাব তুই তো আমার সমস্ত আশা পানি ফিটিয়ে আনলি এটা কি করলি তুই আমারে সরি আপা আমি সরি কত টাকা বাঁচা দিছিস হ্যাঁ আজকাল বিয়ে করা মানে দুনিয়ার ঝক্কি এত টাকা তো এই বিয়ের পরে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান করার প্ল্যান আছে নাকি না 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 বাবা করবি কি করে তোর ব্যাংক ব্যালেন্স তো আমি জানি জিরো আরে এই অনুষ্ঠান করতে গেলে তো আমার জমি ব্যস্ত হইতো ভালো কাজ করছি খুব ভালো কাজ করছি খুব খুশি হয়েছি তোদের দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা সুখী করুক তারা ভালো থাকবি এই খেয়ে এসছিস না ডিনার করার টাইম পাই তাহলে এখন রান্না করতে চাও তো না আপা রান্নাটা দোকানে আমি কি ভালো মন্দ অর্ডার করে দিচ্ছি বিকজ আজকে তো খাওয়ার হবে বাবা তোর বিয়ে বলে কেটার জম্পেশ খাওয়া হবে হেভি ভালো ভালো অর্ডার দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল যা মা যা করি
এখানে কেন রাগ পাচ্ছিস? তুমি এসছো এখন, আমি নিশ্চিন্ত। কদিন তুমি গ্রামে যেতে চাচ্ছিলাম। খারাপ কিছু দেখছো? কি কি হয়েছে? আরে আচ্ছা, ও আব্বা কিসে থেকে কাঁদতেছো তুমি? আব্বা তো 2 দিনের জন্য গেছে। কি আমি কতদিন আব্বুর মুখে দেখি না। কি চাও বলো, কি চাও? আমি বাসায় যাবো। বাসায় যাবো, এটাই তো না? বাসায় যাবো কালকে অফিসের পরে। আমি তোমাকে পিক করে আমরা বাসায় যাবো একসাথে, ঠিক আছে? আর কত দিন আগে আসলে কি হইতো? এই যে আমি তোর মাফ করে দিছি না, আমি বুঝি তোর মা না? আমাদের ছেলে তো একটা কষ্ট হয়ে নিয়ে বুঝি তোর? আসতে চাইছিল মামু, কিন্তু ভয় পাচ্ছিলাম যদি মাফ না করো। কেন এখন তোরে মাফ করে দিছি না? কি সুখে গেছিস, চল ভিতরে চল। আপনি কি করেন? আব্বা আমাকে আপনি করে বলেন না প্লিজ। ও আচ্ছা, তুমি কি করো? আমি চাকরি করি। কিসে? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। বেতন কত? 20-25 হাজার টাকা। মাত্র 20-25 হাজার টাকা? তুমি কি জানো প্রতি মাসে বিয়ের আগে মিমের হাত খরচ কত ছিল? তোমার বেতনের সম্পূর্ণ টাকা। এত অল্প টাকায় তুমি সংসার চালাবে কি করে? খাবার দেওয়া হয়েছে, তোমরা খেতে আসো। খামা খা, কতদিন পরে একসাথে খেতেছি, তাই না? কি ভালো লাগতেছে। এই কি হলো, ভালো লাগছে না বলো? হ্যাঁ বাবা, তুমি কিছু নাও, একটু ভাত নাও, একটু ভাত খা। খা মা খা। খাচ্ছি তো আম্মু। এ কি তোর হাতটা এরকম খসখস করতেছে কেন? তুই বাসায় অনেক কাজ করিস তাই না? তোর কি কাজের লোক নাই? আমার নিজের কাজ নিজে করতেই ভালো লাগে। না
তোর একটা কাজের লোক রাখা দরকার। বাবা কি হলো, তুমি ওর বলো না, একটা কাজের লোক রাখা দাও। হ্যাঁ বলবো। কি হলো, তুমি ওকে কিছু বলতেছো না? তুমি নিও বাবা, ঠিক আছে? শোন না, তুই কিন্তু আজকে রাতে আমাদের সাথে থেকে যাবি। হ্যাঁ হ্যাঁ, এই বাবা তুমিও থাকবা। হ্যাঁ ওকে বলো না থাকতে। আম্মু আমি তো কাপড় আনি নাই। যা আলমারি ভরা, তোর কত কাপড় আছে না, থেকে যাই। সে বাবা আজকে রাতে আমাদের সাথে থেকে যাবা। হ্যাঁ কি হলো তুমি বলো, পাল্লা থেকে যেও। কি আব্বা, কি তুমি চুপচাপ বসে আছো যে? খাওয়ার টেবিলেও তো কোনো কথা বললাম না, চুপচাপ বসে থাকলাম না? আমি রেস্ট নিচ্ছি। তাহলে মন খারাপ না? আসলে তোমাদের বাসা নতুন তো, তাই খাওয়ার টেবিলে কথাগুলোর সাথে ইউজ হচ্ছিলাম। মন খারাপ না থাকলে গুড, আমার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? তারা আইফোন, আইফোন 6s একদম লেটেস্ট। কার এটা, মানে আমাকে দিচ্ছ তুমি? তুমি আজকে এই বাসায় প্রথম আসছো তো, তাই আব্বু তোমাকে গিফট করছে। জামাই আদো না? হ্যাপি? এটা কাজ করো, কম লাগছে। আর চলো না কোথাও ঘুরে আসি, আজকে উইকেন্ড তো, আর বিয়ের পর এমনি আমাদের কোথাও যাওয়া হয় না, চলো না যাই। কালকে না তোমার আব্বা আম্মুর বাসায় গেলাম আবার কি? আচ্ছা বিয়ের পর প্রথম আব্বু আম্মুর বাসায় কালকে গেলাম, এটা একটা ঘোরা হলো। চলো কোথাও রিক্সা দিয়ে ঘুরে আসি। কথা বলো না কেন? আচ্ছা যাবো, আর একটা কথা বলি, তোমার আম্মু কালকে কি বলছিল? তুমি হাত দিয়ে অনেক খসখস হয়েছে না? হ্যাঁ অনেক খসখস হয়ে গেছে না? আচ্ছা মিম, কাজের লোক না রাখার আইডিয়াটা কার? কে বলছিল যে আমি আমার সংসারে আর কাউকে চাই না, আমি নিজের কাজ নিজে করব? কার আইডিয়া ছিল এটা? আমি বলছি। তাহলে কালকে তোমার আম্মু কেন এই কথাটা শুনেলো? কেন বললো আমার মেয়ের কাজ করতে করতে হাতটা পুরো খসখসা হয়ে গেছে? কেন কেন আমাকে শোনায় কেন বলবে? আমার ফল্ট? শুনো, তুমি যে কাজের লোক না রাখার দোষটা আমার উপর চাপাচ্ছো, তুমি কয় টাকা বেতন পাও যে সেটা দিয়ে আমি কাজের লোকও রাখবো? তুমি জানো কিভাবে আমি সংসারটা সামলাই? কত টাকা লাগে কাজের লোকের? কত কত? আমি টাকা দিব, তুমি কাজের লোক রাখবা। কালকে তুমি আমাকে কি দিছো রাতে? কি ফোন এটা? আইফোন 6 প্লাস। তুমি তো দাও না, এটা তোমার আব্বু দিছে, ঠিক না? হ্যাঁ শিওর। এটা দিয়ে উনি কি বুঝাইলো, কি বুঝাইলো, কি বুঝাইলো? তুমি প্রথম ওই বাসায় গেছো সেজন্য তোমাকে একটা গিফট দিছে, এটা নিয়ে এরকম করার কি? রিয়েলি? এটা দিয়ে উনি বুঝাইছে আমি কম দামি ফোন ইউজ করি মানে আমার টাকা কম? আমি নিজেকেই পুষতে পারি না, তোমাকে কেমনে পুষবো? এছাড়া এটার মানে কি? প্রথম দিন গেছে আইফোন দিয়ে দিবে কি? বুঝাও আমাকে বলো। আচ্ছা তুমি সবকিছু এত কমপ্লিকেটেড কেন? আরে এটা কমপ্লিকেটেড কিছু না, তুমি যাকে বলবা সে একই কথা বলবে। তুমি যখন রুমে ছিল না, তোমার আব্বু আমাকে কি জিজ্ঞেস করছে জানো? আমাকে জিজ্ঞেস করছে আমার বেতন কত। কে জিজ্ঞেস করে এটা? কে জিজ্ঞেস করে? প্রথমবার আমি তোমাদের বাসায় গেছি, আমি তো জামাই নাকি, প্রথমবার তোমাদের বাসায় গেছি, তোমার আব্বা আমাকে জিজ্ঞেস করছে আমার বেতন কত। আচ্ছা আব্বু হয়তো, আচ্ছা না মেয়ের জামাইকে, আরে মেয়ের জামাই হিসেবে বলে কি করছো জিজ্ঞেস করতে পারে নাকি আমাকে? তোর বেতন কত? এটা 2016, এই সময় কেউ এসে সব জিজ্ঞেস করে? মানে কি আমার ক্ষমতা নেই তোমাকে খাওয়ানোর, নাকি আমার নিজেরই খাওয়ার কোনো ক্ষমতা নেই? মানে কি এগুলা?
শুনো, আমার এখন বাইরে যেতে ইচ্ছা করছে না, আর তুমি আমার আব্বু আম্মুকে নিয়ে কোনো কথা বলবা না, ভাল লাগছে না আমার। কেন ভাল লাগবে না? সত্যি কথা ভাল লাগে না কেন? এই কেন ভাল লাগবে না? মিম, আমার তখন মেজাজ খারাপ ছিল, আমি অনেক উল্টাপাল্টা কথা বলছি। আমি কিন্তু ফোনটা ইউজ করতেছি, আমি যদি ওগুলো মিন করতাম আমি ইউজ করতাম না। জাস্ট মেজাজ খারাপ ছিল, সরি প্লিজ মিম। আমি জানি যে আব্বা ফোনটা কোনো কিছু ভেবে দেয় না, আমাকে জাস্ট আদর করে দিছে। আমি স্বীকার করতেছি, আওয়াজ রং ইউর রাইট, উনি এটা করেছে বিকজ ওনার ইচ্ছা হয়েছে, আমাকে ফোন দেওয়ার ইচ্ছা হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেই পারে। হ্যাঁ, আমি ভুল স্বীকার করতেছি, আই এম সরি, আই এম সরি মিম। এতবার বলতেছি প্লিজ একটু কিছু বলো, সরি তো সবসময় তুমি করতে পারবো না, ওগুলো তো সম্ভব না, টিনে যান না আমি যেভাবে সবসময় করতে পারবো। সরি কিছু বলো না প্লিজ, আমি তো সরি, মাফ করো মিম, কথা বলো না, সিরিয়াসলি তুমি কথা বলো না আমার সাথে, তাকাও না একটু কথা বলো মিম প্লিজ, আই'ম সরি, আই'ম রিয়েলি রিয়েলি সরি, আর হবে না এরকম, আর কখনো করবো না। কতক্ষণ হবে তোমাকে সরি বলবো বলো? আই হ্যাভ নো আদার অপশন, আমি জানি এক্স্যাক্টলি নো হোয়াট টু ডু। The hidden talent does. So here it goes. তুমি যদি রাগ না ভাঙাওয়ার পরে এবার কিন্তু পুরো জাস্ট এম্বারাসমেন্ট আমার। কিসের কমপ্লিকেটেড?
আচ্ছা শুনো, তুমি আস্তে কথা বলো, কেমন দেখাচ্ছ ওখানে বসে? আরে তুই কিসে আস্তে কথা বলবো আমি? চলো তো তোমার সাথে ইন্ট্রোডিউস করে দিই আমার। না আমি যাবো না, তুমি যাও। তোমার প্লেন তুমি যাও, আমি কি করবো? না যাও যাও যাও, তুমিও একটা হাত দিবা, চলো। মানে কি আমি না একটা জায়গায় খুব কনফিউজ, চিন্তা হচ্ছে আপনাকে ভাই ডাকবো, দুলাভাই ডাকবো, নাকি আঙ্কেল তো ডাকা যাবে না, আজ দুলাভাই ডাকি। আচ্ছা শুনুন, ছোটবেলা বুঝছেন আমি আর মিম আমরা এত ভালো বন্ধু ছিলাম, আমরা প্রত্যেক দিন আমরা জামাই বউ খেলতাম, আমাদের স্পেশালি সবচেয়ে মজা হইতো কোথায় জানেন, দাশুরাতে আমাদের যে ক্লাইম্যাক্সটা হইতো, কারণ আমাদের মধ্যে কিন্তু ওই ব্যাপারটা ছিল আর কি। এইবার ধরুন যে এসে একটা গেম থাকে না, ওই যে হাড়ি পাতিলের যে গেমটা, জানি এটা একটা মেয়েদের খেলা, বাট তারপর ওর সাথে আমি সবসময় খেলতাম, বলেন তো কেন? কারণ ওর সাথে আমি টাইম স্পেন্ড করতে পারি, বিকজ শি ইজ আ গ্রেট কম্প্যানিয়ন। কিন্তু আমি অন্য একটা জিনিস চিন্তা করতেছি, ওর অনুযায়ী হচ্ছে কি ওর বিয়ে করা উচিত একজন নাসার বিজ্ঞানীকে। আপনার মধ্যে কি দেখলো? আমি তো আপনার মধ্যে ধর কিছুই দেখতেছি না, বুঝছেন? এখন নিশ্চয় কিছু একটা তো আছে, কি আছে আপনি মতো বলুন তো? আপনি বলে চিন্তা করার কেউ বেশি চিন্তা, এর জন্যই মনে আপনার মাথা চুল করে এত বকর বকর করতে পারিস তুই? আরে আমি তো বন করতেছি, এটা একটা কথা, কথা বলা তো থামে নাই, নে চা নে দে। থ্যাংক ইউ সো মাচ। তারপর বল তোর খবর কি? আমার আর খবর কি চলতেছে। তারপরে তোর ওই দুবাই কেমন লাগে সেটা বল। টু গুড, এত জমে ওইখানটায়, মাই গড, কি আর বলবো। আচ্ছা আমি একটা জিনিস চিন্তা করতেছি, থ্যাংক ইউ, আপনি খাবেন না? এই না না, আরে নিজের বাসা মনে করে খান না, বিস্কিট নে, সরি নাও। হ্যাঁ তোমরা সব করো, না তোর সাথে যে কত গল্প আছে, তোর ইয়েকে মনে আছে, ফারহানাকে? হ্যালো, আরে মিথিলা কি খবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে কি বলো, হ্যাঁ চলতেছে, তোমার কি অবস্থা বলতো? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরে ভাবি তো ভাবি, বুঝো না, মানে কি আর ফ্রেন্ডের থেকে উপরে কিছু আছে বলো? ফ্রেন্ডশিপ তো ফ্রেন্ডশিপ, ঠিক না? ফ্রেন্ড ফ্রেন্ড যে বন্ড, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 অসুবিধা নেই। কি? হ্যাঁ 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 হ্যাঁ, আরে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, মিট করতেই পারি, খাইতেই পারি, কি খাওয়া বলো? ওই যে ওই পাস্তা না? আচ্ছা ওই পাস্তা, ওই তোমার তো ওটা খুব পছন্দ, মানে হ্যাঁ তোমার তো পছন্দ, ওই যে গ্রেভি গ্রেভিওয়ালা পাস্তাটা পছন্দ না? হ্যাঁ শিওর খাইতে যাবো, হ্যাঁ ওই যে পাস্তা। হ্যাঁ কার সাথে কথা বলো তুমি? আমার একটা ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ড মানে? মেয়ে ফ্রেন্ড, চাও আস্তে চাও। হ্যাঁ হ্যাঁ পাস্তা খাবো, তারপর রাস্তায় রাস্তায় ঘুরবো, কোনো সমস্যা নেই আমার কোনো। আরে বিয়ে হয়েছে তো কি হয়েছে? দেখ এগুলো এগুলো স্টেরিওটাইপ, যে বিয়ে করলে বাসায় থাকতে হবে, বসে থাকে, কোনো ব্যাপারই না, ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে, আমরা কালকে, হ্যাঁ কালকে, হ্যাঁ। আর তোমার যদি বোর্ড লাগে রাতে ফোন দিতে পারো, প্ল্যান করতে পারি কী করা যায় আবার নাস্তা খাওয়ার পর রাস্তায় পাস্তা, ঠিক আছে? ওকে হ্যাঁ ওকে ওকে বাই। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ মিথিলা, হ্যাঁ হ্যাঁ বলো বলো, কোনো সমস্যা নেই, হ্যাঁ 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 কথা বলতেছ আমরা? হ্যাঁ হ্যাঁ কালকে, হ্যাঁ টাইমিং, হ্যাঁ হ্যাঁ। আরে তো তুই কী বলো না, আর হাতে কোনো সমস্যা নেই, আরে ভাবি, ও জানে তোমার বেস্ট ফ্রেন্ড,
এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ বলো বলো বলো, এগুলো নিয়ে চিন্তা করো তুমি। শিজ ফাইন, শিজ গুড উইথ ইট। হ্যাঁ কালকে, হ্যাঁ টাইম লাঞ্চ, হ্যাঁ 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 লাঞ্চ করি চলো। লাঞ্চ করে তারপর মুভি। হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, মুভি দেখাই যায়। হ্যাঁ বুঝছি, সিভিল ওয়ার, শিওর শিওর শিওর। কার সাথে কথা বলা তো রাতে? আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। হ্যাঁ কোন ফ্রেন্ড এটা? আরে আমার বেস্ট ফ্রেন্ড, মেয়ে বেস্ট ফ্রেন্ড। তোমার মেয়ে ফ্রেন্ড কবে থেকে আসলো? তোমার তো সারা জীবন একটাই মেয়ে ফ্রেন্ড ছিল, সেটা আমি। তোমার, তুমি তো গার্লফ্রেন্ড। তন্ময়, তুমি কি পরকিয়া করতেছো? আরে না, তুমি তো গার্লফ্রেন্ড, ও হচ্ছে আমার বেস্ট ফিমেল ফ্রেন্ড, তুমি জানো না? এই যে দেখো, এই যে তুমি, তুমি পরকিয়া করতেছো? আমি কোনো পরকিয়া করতেছি না। আমার সংসারটা কে ভাঙতেছে তুমি বলো? মিম, তুমি সত্যি সত্যি করে বল কি আমার সংসার ভাঙতেছে? মিম, আরে তোমার আব্বু দিছে ফোনটা, কি করতেছো? কই যাবে? বলছো আমি আব্বুর বাসায় চলে যাচ্ছি। না 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 না, বাসাতে সংসার করতে হবে। আমি চলে যাব সরাসরি। মিম, আচ্ছা শোনো, আমি এতক্ষণ যেটা করছি আমি ফেক করছি। মিথ্যা কথা বলতেছো তুমি? আমি অ্যাক্টিং করছি। তুমি মিথ্যা? আমি অ্যাক্টিং করছি। কল লগ চেক করো, চেক করো। I'm sorry, I did a course, but you should know I can't course because she didn't go to friend, she don't know which book they were. Asif. Oh, I'm going to have a course, I don't know how to do it, but so, that's it. I'm sorry, I'm jealous kind of. আসিফ আমাকে হাক করছে, সেজন্য তোমার খারাপ লাগছে দেখে আমিও সরি। সত্যি একবার হাক করতে আসলে কিন্তু চুল ছিঁড়া পাবো আমি, এখন একটা শোধ নিব। এখন একটু ভিতরে আসেন তো। আপনি তো ম্যানারই শেখেন নেই, আপনাকে আমি বসতে বলছি? দাঁড়ান দাঁড়ান, কি লিখছেন এগুলা? এটা হাতের লেখা? হ্যাঁ দেখে তো মনে হইতেছে তেলে বোকা হাট সাইডের মধ্যে। কোথেকে কি জিপিএ রেজাল্ট নিয়ে আসছেন? বাস ভালো মানুষ হয়ে গেছেন, কাজের তো কিচ্ছু জানেন না। আপনার কোনো কাজে মন আছে? হ্যাঁ মনটা থাকে কই আপনার? স্যার শুধু হাতের লেখাটাই প্রবলেম। আপনার উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই তো সমস্যা। পাঁচটা বাজলেই তো বাড়ির দিকে ছুট দেন, একটা দিনও তো দেখি নাই যে পাঁচটার পর আপনি অফিসে আছেন, থাকেন? স্যার আমি কখনো আমার কাজ অসম্পূর্ণ রেখে বাসায় যাই না। হ্যাঁ এগুলো তো আমি দেখতেই পারতেছি, আপনার কত কাজ কত সুন্দর, এই কাজে এগুলো কোনো ধরন? হ্যাঁ স্যার আপনি আমার দোষ ধরতেছেন, আপনারও তো অনেক দোষ আছে ঠিক না? মানে আমার দোষ? আমার দোষ কি? আপনি টেবিলে নিচ দিয়ে কি করেন এটা আমি সবই জানি, আমরা সবাই জানি, আমরা চেষ্টা কেউ কথা বলি না। কত বড় সাহস টেবিলের নিচ দিয়ে আমি কি করি? হ্যাঁ স্যার আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না, আমি এই অফিসে কাজ করে দেখে এটা মানে যে আমি আপনার পার্সোনাল চাকর তা কিন্তু না। কে কার চাকর? এক্ষুনি দেখে দিয়েছি, গার্ড দিয়া গলা ধাক্কা দিয়ে বের করতেছি। সিকিউরিটি চাকরি আমি নিখুঁজি। আমি টেবিলে নাস্তা দিয়ে এসে বাজার করে চলে আসলাম, তুমি এখন
নাই উফ তারপরে কমপ্লেইন করবা যে অফিসে দেরি হয়ে গেছে এমনি কয় টাকা বেতন পাও তারপর আবার বেতন কাটবে আমার ভালো লাগে না এসব বাসার সব কাজ আমি করব তারপর উনি অফিসেও লেট করে যাবে সেদিনও বললাম তোমাকে কিচ্ছু হয় না আবার আজকে একই জিনিস কেন প্রতিদিন কি ভাল লাগে কারো আমি জানি তুমি কিছু লুকাচ্ছো আরে আবার কি কিচ্ছু হয় নাই তো তুমি আমার সাথে এরকম বিহেভিয়ার করছো কেন যা ইচ্ছা আমি তাই করব তুমি জানতে চাও কিছু না আসলেই জানতে চাও তুমি জানতে চাও হ্যাঁ আমি জানতে চাই আমার চাকরি নাই ঠিক আছে চাকরি নেই আমার পদের সাথে জ্ঞান যা হয়েছে তার আমি করার দোষ দিই অনেক বাজে কিছু হয়েছে সো দ্যাটস ওয়াই আমার চাকরি নাই হয়েছে খুশি তোমার চাকরি নাই আর আমি জানি না তো জানলে কি হয়েছে জানলে কি হতো এখন তো জানো চাকরি দিবা আমাকে দিবা তুমি আমাকে বলবা না আমাকে জানার রাইট নাই তোমার চাকরি চলে গেছে আর তুমি বসের কলার কেন ধরবা বসের কলার কেন ধরবা মানে আই তুমি কি বসের সাপোর্ট করতেছো আরে এখানে বসের সাপোর্টের কি আছে স্বামী তো আমি তোমার নাকি তুমি বসের সাপোর্ট করতেছো কেন দেখো তুমি আমার সাথে এরকম খারাপ বিহেভ করবা না একে তো তুমি বলো নাই যে তোমার চাকরি চলে গেছে তুমি আর বউ না যা ইচ্ছা তাই ব্যবহার করবো যা ইচ্ছা তাই ব্যবহার করবো তোমার কি কি হয়েছে একই জিনিস ভালো লাগে না আমি তোমার মাথা ঠিক নাই তুমি তোমার মাথা ঠান্ডা করো আমি আমার আব্বুর বাসায় চলে যাচ্ছি যাও বাড়ি যাও বাসা থেকে যাও পাগল ভাবছো আমারে কোথায় আছো তুমি সরো না কোথায় যাবা তুমি প্লিজ না আই এম সরি তুমি আজকে আমার গায়ে হাত তুলছো না আমি জানি আমি গায়ে হাত তুলছি আমি খুব বাজে কাজ করছি আমি জীবনে এটা কই নাই বলো আমি কখনো করছি আজকে ফার্স্ট করছি আই এম সরি আমি একটা ইডিয়ট প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ প্লিজ আই এম সরি আমি অনেক ফ্রাস্ট্রেশন থেকে করছি আই এম সরি সাথে থাকা আমার পক্ষে সম্ভব না আই হ্যাভ টু গো প্লিজ না প্লিজ না প্লিজ আই এম সরি প্লিজ তুমি আজকে আমার গায়ে হাত তুলছো কালকে তুমি আমাকে মেরে ফেলবা আমার মাথা তুমি ঠান্ডা করবা তুমি কোথাও যাবা না তুমি গেলে আমার মাথা আরো গরম হয়ে যাবে প্লিজ আই এম সরি প্লিজ 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 আমি এটা প্রসেসিং দিয়ে করছি আমি একটা ইডিয়েট আমি এটা আমাকে মারো তুমি একটা ইডিয়েট তোমার মাথায় সমস্যা তুমি মাথা ঠান্ডা করো আমার মাথা সমস্যা তুমি আমি আমার মাথা তুমি কি করো তুমি যাও না প্লিজ তুমি যাও না প্লিজ প্লিজ যাও না প্লিজ প্লিজ না না ইউ ডোন্ট হ্যাভ টু গো না প্লিজ যাও না প্লিজ 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 মি প্লিজ প্লিজ যাও না আই এম সরি আমি জীবনে এটা করব না ব্যাকনে ঘরে আসো তন্ময় জানি এত খুশি কেন বস এখন শুনো না তোমার না একটা নিজে কিছু করার একটা প্ল্যান ছিল তোমার তো এখন জব নাই
তুমি চাইলে এখন নিজে কিছু একটা করতে পারো, সামথিং এন্টারপ্রেনোরিয়াল। ওই যে তোমার অনলাইনে টি শার্টের বিজনেসের প্ল্যানটা, দিস ইজ নট দ্য রাইট টাইম। আমার কোনো টাকা নেই যে আমি বিজনেসে ইনভেস্ট করবো, ইউ নো ইট, ঠিক না? বললে হলো না তো, সেটারও ব্যবস্থা আছে। বালিশের নিচে হাত দাও। এটা কি? দেখো না, প্যাকেটটা খুলে দেখো। সারপ্রাইজ। এর কি? এটা তোমার বিজনেসের ক্যাপিটাল। এই টাকাটা কার? এটা আমার টাকা। মিম, আমার দিকে তাকাও। আমি ভালো করে জানি এত টাকা তোমার কাছে নেই, থাকার কথা না। ক্যান ইউ টেল মি এই টাকার সোর্সটা কোথায়? এটা আব্বুর কাছ থেকে আনছি লোন হিসাবে। তুমি বিজনেস করে প্রফিট করলে তারপর টাকা ফেরত দিয়ে দিবে। তোমার কি ন্যূনতম কোনো রেসপেক্ট আছে আমার জন্য? আছে কি? আমার কি কোনো ডিগনিটি নাই তোমার কাছে? কিচ্ছু নাই নাকি? মিপ, তোমার মনে আছে পরের দিন যদি তোমার বাসায় গেছিলাম তোমার আব্বা কি করছিল? ডু ইউ রিমেম্বার? আমাকে আইফোন ধরা দিয়েছিল কেন? কি কি কেন কি মনে করছিল উনি? আমার টাকা নেই ভালো ফোন কিনার নাকি? তোমার মুখের দিকে তাকায় কিন্তু আমি সেই জিনিসটা গ্রহণ করছিলাম জাস্ট ফর ইউ, ডু ইউ রিমেম্বার? আর এরপরে প্রত্যেকবার আমাদের ছোট কিছু হইলেই তুমি না আমি চলে যাবো, আমি তোমার সাথে থাকবো না, তোমার সাথে থাকা যায় না কি? আর আমার কাছে ছিল না, না প্লিজ প্লিজ তুমি যা না, তুলু তুলু করা নাকি সবসময়? এটা কি পসিবল? এটা পসিবল তোমার নাকি সবসময় তুলু তুলু করা? কি পাইছো তুমি? কি পাইছো? কি তুলু তুলু করা? কি তুমি উইকনেস পাইছো তুমি? কথা বলো, থাকবো না তোমার সাথে আমি, আর থাকবো না আমি, ইম্পসিবল। কোন রেসপেক্ট নাই, কিচ্ছু নাই। তুমি কি ডিভোর্স চাও? মিম, তুমি বলছো কিন্তু, মনে রাখবা তুমি বলছো কিন্তু, মুখ দিয়ে তোমার মুখ দিয়ে বেরোছে ওয়ার্ডটা। আমি কিন্তু কিছু বলে আমি তোমার সাথে থাকবো না। হ্যাঁ, তুমি তুমি চেন আমার আমার কোনো সমস্যা নেই, থাকলো ব্যাস। হ্যাঁ ব্যাস, তোমার এই বটে। হ্যাঁ, DIVORC। হ্যাঁ, ডিভোর্স, যাও, শেষ। তুমি থাকতে চাও না আমার সাথে? কয়বার শুনতে চাও? থাকবো না, থাকবো না, যাও। শুনো, আজকে যেটা হলো সেটা যেন তুমি দায়ী। বাবা ওর আসবে না, আমাদের ঝগড়া হয়েছে।
জিজ্ঞেস করেন আমি কেন ভালো নাই। ওর কথা বলো না, ওটা বলো, আমার ছেলে না, আমি তোকে জানি তো। তুমি আসো না, তুমি চলে আসো মা, চলে আসো। আমার পক্ষে আর আসা সম্ভব না। আপনার ছেলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, সে আমার সাথে আর থাকতে চায় না। কাঁদে না আমার মা, লক্ষ্মী মা, না কাঁদে না, আমি ওকে ইচ্ছা মতো বকে দিচ্ছি। ওই বলতে বলছি তোমাকে কি আজকে নিয়ে আসবে মা, কাঁদে না আমার, শোনা মা, কাঁদে না, কাঁদে না। না বাবা, আপনি আমাকে এরকম অনুরোধ করবেন না। তন্ময় আমার সাথে থাকতে চায় না, আমি পারবো না আসতে, সরি, আমাকে মাফ করবেন। না 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 মা, মা মা, আমার মা, লক্ষ্মী মা, রাগ করে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, আমি ওকে আজকেই পাঠিয়ে দেবো। ও তোমাকে গিয়ে সরি বলে তোমাকে নিয়ে আসবে মা, মা, ও তোমাকে নিয়ে আসবে মা, প্লিজ কেঁদো না মা, আমার লক্ষ্মী মা। এই এটা কি ফাজলাম, মেয়েটা কান্না করছে, এটা কি? যখন ইচ্ছা হলো বিয়ে করবি, যখন ইচ্ছা হলো বলবি যে আমরা এখানে থাকতে পারছি না, মানে কি? এই ওমাকে যাবে নিয়ে আসবি, কোনো কথা শুনতে আজকের মধ্যেই নিয়ে আসতে হবে। বাবা এভাবে আপনাকে বলা একটু কঠিন, বাট ও হাজবেন্ড হিসাবে আমাকে যতটুকু রেসপেক্ট দেওয়ার কথা ওটা দেয় না, আর এভাবে প্রতিদিন একটা মানুষের সাথে থাকা ডিল করা আমার পক্ষে সম্ভব না, সো আমি পারবো না। না এটা সত্য, স্বামী স্ত্রী হচ্ছে আল্লাহ দেওয়া বন্ধন, এই বন্ধনটা ইচ্ছা মতো কেউ পুতুল খেলা না, যে আমি আজকে খেললাম কালকে খেললাম না সরি বললাম শেষ, এটা এরম না বাবা, এটা আল্লাহর রহমত আছে। একটা একটা পরিবার, একটা সংসার, স্বামী স্ত্রী ভুল ভ্রান্তি হবেই, সরি বলে না। তোর মার সাথে কত ঝগড়া হয়েছে আমার, কতবার করে মাপ চেয়ে এনেছি, ও ওটা রাগ করিস না বাবা, রাগ বাবা সম্ভব না, আমি সম্ভব হলে যাইতাম করতাম, আমার পক্ষে সম্ভব না, আমি আর ওকে ফিরে আনতে পারবো না, আমার এত শক্তি নাই। মাফ করেন মানে কি, এটা কি ফাজলাম, আমি বলছি তুই আজকে নিয়ে আসবি, আজকে রাত্রের মধ্যে বৌমাকে আমার বাসা চাই। আরে আব্বা যা বুঝেন না সেদিন কথা বলে না তো, বলছি একবার আবার বলতে হচ্ছে স্যার আমার দিয়ে, কেন বললাম তো সে থাকতে পারবো না আমি, ও কোনো ধরনের সম্মান আমাকে করে না, আমাকে এত জোরে কথা বলাটা আমার এত উচিত হচ্ছে আপনাকে বলানো, আমি তো চাইতেছিলাম না বলতে, ওর সাথে থাকা সম্ভব না। ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছো? ইয়ে বাবা, মিমের শরীরটা না খুব খারাপ। আমার কি হয়েছে মিমে? একটু আগে ডাক্তার দেখাই নিয়ে আসছি বাবা, ওর যে কি হয়েছে ও কিছুই বলতেছে না, তো তুমি যদি একটু আসতা বাবা তাহলে একটু ভালো হইতো। জি জি ম্যাম, আমি আমি এখনই আসতেছি, আসতেছি, জি জি, ওকে ওকে। কিছু না, কি কিছু না, আমার সাথে ফোনে কথা বললো তুমি অসুস্থ, কি হয়েছে বলো, প্লিজ বলো। বললাম তো কিছু হয় নাই। কিছু হয় না তাহলে ডাক্তারের কাছে গেছিলা কেন? ডাক্তার কাছে মানুষ কেন যায়? অসুস্থ হইলে তো আমি তো সেটাই জানতে চাচ্ছি, বলো না, এত স্টাবর্ন হয় না, প্লিজ প্লিজ মেম বলো কি হয়েছে বলো। চার দিন পরে আসছো, কি হয়েছে জিজ্ঞেস করতে? চাকরিও নাই আমার, প্লিজ মিম চলো, প্লিজ বলো, এখন বলো কি হয়েছে আগে বলো প্লিজ। আমার অনেক বড় একটা অসুখ হয়েছে। বড় অসুখ মানে কি হয়েছে?
প্লিজ একটু বলো খুলে কি হয়েছে। বলবো আমাকে মাফ করো প্লিজ, সরি বলছো অনেকবার। যাও মাফ করলাম। থ্যাংকস। তাহলে চলো আমার সাথে চলো, আমার ফ্রেন্ড আছে, আমি ওদের সাথে কথা বলবো, ওদের ডক্টরস, আমি ওদের সাথে কথা বলে উইল ফিগার ইট আউট কি হয়েছে তোমার। চলো এখন বাসায় চলো প্লিজ। তোমাকে মাফ করছি, বাসায় যাবো তো বলি নাই। বাসায় যাবো না, আমি কি বললাম, আমার একা একা ভালো লাগতেছে না, চলো প্লিজ বাসায় চলো। তুমি যখন ইচ্ছা আমার সাথে ঝগড়া করবা, বাসা থেকে বের হয়ে যেতে বলবা, আমি চলে আসবো, দুদিন পরে আবার কানতে কানতে এসে বলবো সরি চলো বাসায় চলো আর আমি যাবো না। আর হবে না, আর হবে না প্লিজ, দিস ইজ দ্য লাস্ট টাইম, ট্রাস্ট মি, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, দিস ইজ দ্য লাস্ট টাইম, আর হবে না, আর হবে না, চলো তুমি যাও প্লিজ, চলো প্লিজ, চলো 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 তুমি চলো প্লিজ প্লিজ চলো, তুমি যাও, আজকে এরকম না করো মিম, প্লিজ প্লিজ তুমি যাও তো প্লিজ মিম, চলো প্লিজ লিভ। জীবনে তো কোনো কিছু প্ল্যান করে করো নাই, বিয়েটাও প্ল্যান করে করতে পারো নাই, এখন এটাও হয় নাই। আমি জানি না, দুই মাস চাকরি নেই তোমার আপুকে বলো যে 2 লাখ টাকা দিছিল না, আমি অনলাইনে টি শার্ট বিজনেস শুরু করবো আবার, প্লিজ বলো প্লিজ, আমি চাইতে পারবো না প্লিজ, তুমি বলো আমি পারবো না, তুমি যাও জিজ্ঞেস করো, আমি যাও না, কেমন দেখা প্লিজ তুমি যাও। তুমি এখনো টাকার চিন্তা করছো, তোমার সেই 11,500 টাকা হিসাব এখনো মিলে নাই। 11,500 টাকা? আচ্ছা বলো না, 11,500 টাকা কি ডেলিভারি হয়? আমি জানি না, প্লিজ বলো না, বলো না, আমাকে আগে ডেলিভারি হয়েছে নাকি, যাও এখান থেকে। আরে আশ্চর্য, প্লিজ একটু বলো, আমার জানার দরকার আছে, আমি আই হ্যাভ টু প্রিপেয়ার, আই এম বিকামিং আ ফাদার, ইউ আর মাদার, গ্রো আপ।